الآيات والذكر وفي فيض من العطر. هنا رمضان مدرسة تنير مآثر الفكر. على الآيات والذكر وفي فيض من العطر. هنا رمضان مدرسة تنير مآثر الفكر. الحمد لله সকল প্রশংসা সেই সত্তার যিনি আমাদেরকে পবিত্র রমজান পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিয়েছেন। রমজান মাস হলো এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা তার কত গুনাহগার বান্দাকে ক্ষমা করে তারপর তার রহমতের চাদর দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে দিয়েছেন, তার কি কোনো হিসেব আছে? বস্তুত তিনি তো আমাদের মাফ করে দেওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকেন, কারণ খুঁজতে থাকেন কিভাবে আমাদের জান্নাতে প্রবেশ করানো যায়। তাই তো আমাদের মতো গুনাহগার বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মতো পবিত্র একটি মাস উপহার রেখেছেন। এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। عليك بالأجر وصوم فيه مرحمة به الحسنات كالقطر به الحسنات كالقطر. রমজান মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, একটি মাত্র মাস যে মাসে ঈমান এবং সওয়াব লাভের আশায় রোজা রাখলে আল্লাহ তাআলা আপনাকে আপনার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা কি করে এই সুযোগকে হাতছাড়া করতে পারি? يا رمضان يا شغفي من الامساك للفطر ويا من ضم لي روحي. পবিত্র রমজান হলো ইবাদতের উৎসবের মাস। আমরা অন্যান্য মাসে যতটুকু সালাত আদায় করে থাকি না কেন, রমজান মাসে আমাদের সকলের ইচ্ছা থাকে তার চাইতে একটু বেশি সালাত আদায় করা। এই রমজান যেন একজন প্রশিক্ষকের ন্যায় এই মাস জুড়ে আমাদেরকে সালাতের প্রশিক্ষণ দিচ্ছে, যাতে আমরা সারা বছর সে প্রশিক্ষণ অনুযায়ী আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারি। এই রমজানে সালাত আদায় করলে আল্লাহ তাআলা সেই সালাতের সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দেন। مغفرة تجود عليك بالأجر وصوم فيه مرحمة. এই রমজানে রয়েছে কিয়ামুল লাইল এবং তারাওয়ির মতো সুবর্ণ সুযোগ। কিয়ামুল লাইল তথা তারাওয়ি এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বামা ফি রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه. যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে তারাওয়ি এবং কিয়ামুল লাইল আদায় করবে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। الله بالذكر سنحيا فيك يغمرنا كتاب الله بالذكر. পবিত্র রমাদান হলো কোরআন নাজিলের মাস, যেমনটি আল্লাহ তাআলা ঘোষণা করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন। রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাস জুড়ে কোরআন পড়ার বহু ফজিলত বর্ণিত হয়েছে। ইমাম যুহরী রাহিমাহুল্লাহ হাদিসের ইমাম হওয়া সত্ত্বেও রমজান মাসে হাদিসের দর্স থেকে অব্যাহতি নিতেন এবং কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতেন। ঠিক তেমনি রমজান মাসের আগমন ঘটলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার কিতাবগুলোকে বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতেন। তিনি বলতেন, হাদা শাহরুল কোরআন, হাদা শাহরুল কোরআন, এটা কোরআন নাজিলের মাস, এটা কোরআন তেলাওয়াতের মাস, এটা কোরআন থেকে শিক্ষা নেবার মাস। ইয়া রমাদান ইয়া শাগফি মিনাল ইমসাক লিল ফিত্র ওয়া মান দম্মা লি রূহি। হাদিসের মাঝে রোজাদারকে ইফতার করানোর বহু ফজিলত বর্ণিত হয়েছে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তার সাঈমান কানা লাহু মিসরু আজরি গায়রু আন্না লাহু লা ইয়ানকুসু মিন আজরি সাঈমি শাইআ। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, তবে রোজাদার ব্যক্তির সওয়াবের মাঝে কোনো কমবেশ করা হবে না। অর্থাৎ আপনি যদি রমজানের 30টি দিনেই কোনো না কোনো রোজাদারকে ইফতার করাতে পারেন তাহলে আপনি তাদের সমপরিমাণ সওয়াব হাসিল করতে পারবেন। رمضان مفتاح ودرب جاد بالخير يعانقنا فيمنحنا جمالا. রমজান মাস হচ্ছে দান সাদাকার মাস। রমজান মাস হচ্ছে শাহরুন মুআসাদ অর্থাৎ সহমর্মিতার মাস। রমজান মাস হলো ইকরাম এবং এহসানের মাস। রমজান হচ্ছে একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করার মাস। এই রমজানে সাদাকাহ করার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুস সাদাকাতি আফযাল ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম সাদাকাহ কোনটি?
قال صدقة في رمضان. رسول الله صلى الله عليه وسلم جواب دلن رمضان صدقاي هچه شربتم صدقه صدقة في رمضان رمضان صدقاي هچه شربتم صدقه. هنا رمضان مفتاح ودرب جاد بالخير يعانق رمضان مشروعছে ইতিকাফ করার এক অনন্য সুযোগ। রমজানের 20 তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। আমরাও আমাদের রমজানের শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। وبليلة القدر العظيمة قدرها فتان وتعتق الأرواح من مخزونة. رمضان ماشي شش دشوكي এমন একটি বরকতময় রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আমরা হাজার মাস তথা 84 বছর ইবাদত করলে যে সওয়াব পেতাম শুধুমাত্র একটি রাতের ইবাদতের ফলে আমরা তার চাইতেও বেশি সওয়াব পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের জন্যই এই রাতের মতো বরকতময় একটি রাত উপহার রেখেছেন। ইনশাআল্লাহ আমরা সকলে লাইলাতুল কদর তালাশ করব এবং সেই রাতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, রমজান মাস ফজিলতে পূর্ণ একটি মাস। এই রমজানই হলো তাওবা ইস্তিগফারের শ্রেষ্ঠ সময়। এই মাসই নিজের অতীতের গুনাহসমূহকে ক্ষমা করিয়ে নেবার এক সুবর্ণ সুযোগ। আমরা নিশ্চয়ই কেউ চাইব না এই সুযোগগুলোকে হাতছাড়া করতে। আমরা যেন রমজান মাসের ফজিলতগুলোকে নিজের আমলে আনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। آمين. وما علينا إلا البلاغ المبين. يا شهر الخير والرحمة دعني الشوق والإيمان بقربك هلت الدمعة فرح نورت يا رمضان. يا شهر الخير والرحمة.